ডিয়ার স্টুডেন্ট, তোমরা বেশ ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় ট্রাইগোনোমেট্রিক রেশিও ফর ক্লাস 9 চ্যাপ্টার 9 এক্সারসাইজ 9.1। দেখো, এখানে যেহেতু আমাদের আলোচ্য বিষয় ট্রাইগোনোমেট্রিক রেশিও, আসলে আমাদের জানতে হবে ট্রাইগোনোমেট্রিটা কি। দেখো, এখানে আমরা জানছি কি ট্রাই মিন্স থ্রি, গনো মিন্স অ্যাঙ্গেলার এজ, আর মেট্রন মিন্স মেজার। দেখো, এই মেট্রন থেকেই মেট্রিকটা এসেছে। এগুলো একটা কী ধরনের লেটার? এই ট্রাইগোনোমেট্রি একটা গ্রিক লেটার বা ওয়ার্ড। দেখো, তাহলে আমরা বলতে পারি কি, সো ট্রাইগোনোমেট্রি মিন্স মেজারমেন্ট অফ থ্রি অ্যাঙ্গেলস অর এজেস ইন ট্রাইঙ্গেল। তার মানে এখানে বোঝাচ্ছে ট্রাইগোনোমেট্রিটা হচ্ছে একটা ট্রাইঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের, একটা ট্রাইঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের পরিমাণ অথবা মেজারমেন্ট অথবা তাদের এইজের পরিমাণগুলোকে বোঝাচ্ছে। দেখো, এই ট্রাইগোনোমেট্রিটা কোথায় বেশি, আমরা কোথায় থেকে এই ট্রাইগোনোমেট্রিটা এলো আর এটার ব্যবহারটা কোথায় বেশি হয়েছিল, ইজিপশিয়ান অথবা ব্যাবিলিয়ন, এই দুটো জায়গায় ট্রাইগোনোমেট্রিটা বেশি ইউজ করতেন। আর ট্রাইগোনোমেট্রিটা কী কী কাজে ইউজ হইতো? দেখো, ট্রায়াঙ্গেলে, নেভিগেশনে, অ্যাস্ট্রোলজিতে। এখানে অ্যাস্ট্রোলজাররা কী করতেন, ও দূরে কোনো স্টেট বা রাষ্ট্রের পরিমাণটা বা সম্পর্কে জানার জন্য তারা এই ট্রাইগোনোমেট্রিক রেশিওগুলো ইউজ করতেন। আর এই ট্রাইগোনোমেট্রিক রেশিও, যে ট্রাইগোনোমেট্রি এর ফাদার একজন আছেন, এই যে একজন ভদ্রলোক, দেখেন হিপারস্কাস, উনি ট্রাইগোনোমেট্রিক টেবিলটাকে কী করেন, মডারেট করেন, তাই তাকে ফাদার অফ কী বলা হয়, ট্রাইগোনোমেট্রিক। এবং আর্যভট্ট, আমাদের ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান, তিনি আর্যভট্টিয়াম গ্রন্থে তার কাজ করে গিয়েছেন সাইন নিয়ে। কত সালে? দেখো, 500 AD-তে। এখন ট্রাইগোনোমেট্রির যে কাজগুলো সেই সম্পর্কে আমরা ভালো করে দেখব। দেখো কী শিখব, এখানে আসলে বোঝাচ্ছে মেজারমেন্ট অফ এন এ ট্রায়াঙ্গেল। দেখো, এটা আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, এজেসগুলো অ্যাঙ্গেলগুলো হইতে পারে, নতুবা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাদের সবচেয়ে ইজি হয় যেটা নিলে। এখানে আমরা এর সম্পর্কে চিনব। দেখো, এখানে যদি এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ধরো এ বি সি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিসি আর এস ইজ সাবস্টেন অ্যাঙ্গেল থিটা, এটা কী হবে আমাদের রাইট অ্যাঙ্গেলের অপো, দ্যাট মিন্স হাইপোটেনিয়াস, হাইপো হবে, আর অ্যাঙ্গেলের অপোজিট এটাকে বলবে অপো, আর দ্যাট মিন্স এটাকে বলবে কি, অ্যাজাসেন্ট, অ্যাজাসেন্ট। দেখো, এখান থেকে আমাদের সাইন কস টেনের বিষয়টা এসে গেছে। অ্যাট ফার্স্ট আমরা যদি সাইন কস টেন এই তিনটা ট্রাইগোনোমেট্রিক রেশিও জানি, তাহলে আমরা অল রেশিওগুলোকে কী করতে পারবো, মেজারমেন্ট বা মেক করতে পারবো। দেখি কেমন। দেখো, সাইন থিটা বলতে বোঝায়, এগুলো আমাদের একটু মুখস্থই রাখতে হবে, সাইন থিটা বলতে কী বোঝায়, অপো বাই হাইপো, দ্যাট মিন্স এবি বাই এসি। কস থিটা বলতে বোঝায় আমাদের, এখানে কস থিটা বলতে বোঝাবে ঠিক উল্টা, অ্যাজাসেন্ট বাই কী হবে, হাইপো। দেখো, হাইপোটেনিয়াস, অ্যাজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, দ্যাট মিন্স বিসি বাই আমাদের এসি হবে। দেখো, এই দুটা রেশিওর পর বেসিস করে আমাদের বাদবাকি রেশিওগুলো চলে আসবে। যেমন দেখো, ট্যান থিটা, ট্যান থিটা বলতে বোঝায় ঠিক সাইন থিটা বাই কস থিটা, দ্যাট মিন্স সাইন থিটার ভ্যালুটা কী হবে, দেখো তো, এবি বাই এসি ডিভাইডেড বাই বিসি বাই এসি ইকুয়াল এবি বাই এসি ইনটু এসি বাই
বিসি। দেখো এখানে আমাদের এটা কি আসছে, এসি এসি কেটে গিয়েছে, তাহলে এবি বাই বিসি ইকুয়াল, এবি বলতে এখানে আমাদের কি আছে অপো, বাই বিসি বলতে আমাদের এখানে কি আছে দেখো তো অ্যাডজাসেন্ট। তাহলে আমরা ট্যান থিটা বলতে লিখতে পারি অপো বাই অ্যাডজাসেন্ট, এটা আমরা মনে রাখবো। এবার আমরা চলে আসি ট্যান থেকে কি আসবে, ট্যানের পর আসবে কট, কট থিটা, কট বলতে ট্যানের উল্টা, দ্যাট মিন্স কি হবে আমাদের কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট থিটা বলতে কি বুঝি আমরা, ওয়ান বাই ট্যান থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। দেখো আমরা এখন ভ্যালুটা বসিয়ে দিই কি হবে, দেখো তো এখানে কস থিটার ভ্যালুটা কী আছে, বিসি বাই এসি বাই আমাদের সাইন থিটার ভ্যালুটা আছে এবি বাই এসি। এখন আমরা এটাকে লিখতে পারি বিসি বাই এসি ইন্টু এসি বাই এবি। দেখো আমাদের এসি এসি কেটে যায়, কী হবে বিসি বাই এবি। এখন বিসি বলতে কী বোঝাচ্ছে আমাদের, দেখো তো এখানে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট বাই এবি বলতে কী বোঝাচ্ছে আমাদের, এখানে এবি বলতে বোঝাচ্ছে আমাদের অপো বা অপোজিট সাইড। ওকে এখন দেখো ট্যান গেল কট গেল, এইবার আমাদের আছে কি, ট্যান কটের পর আমাদের আছে সেক থিটা। সেক থিটা বলতে বোঝায় ওয়ান বাই কস থিটা, দ্যাট মিন্স ওয়ান বাই কস বলতে কী বোঝাচ্ছে বিসি বাই এসি ইকুয়াল এসি বাই বিসি। আচ্ছা এসি বাই বিসি, এসি বলতে কী বলো তো, এসি বলতে আমাদের এখানে আছে কি হাইপোটেনিয়াস বাই বিসি বলতে বোঝাচ্ছে আমাদের এখানে অ্যাডজাসেন্ট। দেখো তার মানে সেক থিটা বলতে বোঝাচ্ছে কি হাইপোটেনিয়াস বাই অ্যাডজাসেন্ট। এবার আছে আমাদের কোসেক থিটা, কোসেক থিটা কি, কোসেক থিটা বলতে বোঝাচ্ছে ওয়ান বাই সাইন থিটা। এখন ওয়ান বাই সাইন, সাইন বলতে এখানে কি আছে আমাদের এবি বাই এসি, এসি বাই এবি। আচ্ছা এসি বলতে এখানে আমাদের কি আছে বলো তো, এসি বলতে এখানে আছে হাইপো বাই এবি বলতে বোঝাচ্ছে আমাদের অপোজিট, অপোজিট। তাহলে আমরা কোসেক থিটা বলতে বুঝি কি হাইপো বাই অপোজিট। তাইলে আমরা এক্ষেত্রে সবগুলো কীভাবে লিখতে পারি বলো, এখন আমি সবগুলো সবগুলো রেশিও সম্পর্কে এখন নেই। তাহলে আমরা শিখলাম অ্যাট ফার্স্ট শিখলাম সাইন থিটা, সাইন থিটা বলতে কী শিখলাম অপো বাই হাইপোটেনিয়াস, কস থিটা বলতে কী শিখলাম আমরা অ্যাডজাসেন্ট বাই, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস। তারপর কী শিখলাম ট্যান, ট্যান থিটা বলতে কী শিখলাম আমরা অপোজিট বাই অ্যাডজাসেন্ট। তারপর কী শিখলাম আমরা সেক থিটা, কট থিটা, কট থিটা বলতে কী শিখলাম আমরা এখানে, কট থিটা বলতে শিখলাম অ্যাডজাসেন্ট বাই অপোজিট। এখন দেখো কটের পরে আমরা শিখেছিলাম সেক থিটা, সেক থিটা বলতে এখানে আমরা কী শিখেছিলাম আমরা হাইপোটেনিয়াস বাই, হাইপোটেনিয়াস বাই কী শিখেছিলাম আমরা অ্যাডজাসেন্ট। তারপরে শিখেছিলাম কোসেক থিটা, কোসেক থিটা বলতে কী শিখেছিলাম আমরা, শিখেছিলাম হাইপোটেনিয়াস বাই অপোজিট। এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এখন আমাদের এখানে একটা কথা আছে, কথা হচ্ছে সবসময় এই জিনিসটা এনশিওর করতে হবে যে কোনটা অ্যাডজাসেন্ট কোনটা হাইপোটেনিয়াস কোনটা অপোজিট। দেখো যখন 90 ডিগ্রি হবে তার অপোজিট সাইড অল টাইম কী হবে হাইপোটেনিয়াস। এখন অ্যাঙ্গেলটা যদি আমাদের এখানে না থেকে অ্যাঙ্গেলটা এখানে থাকে তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিটটা কী হয় অল টাইম, অ্যাঙ্গেলের অপোজিটটা অল টাইম হবে আমাদের অপোজিট, আর তখন রিমেনিং পার্টটুকু হবে অ্যাডজাসেন্ট। এটা মাথায় রাখতে হবে, অ্যাঙ্গেল আমাদের এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে।
যেখানে যেখানে থাকবে সেটা আমাদের শিওরভাবে বের করে নিতে হবে। আমাদের অ্যাঙ্গেলগুলো কেমন থাকতে পারে, যদি এখানে থাকে তখন এটা হবে অপর আর এটা হবে হাইপো আর এটা হবে অ্যাডজাসেন্ট। এগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। তার মানে অ্যাঙ্গেলে অপোজিট অপো, 90 ডিগ্রি অপোজিট হাইপোটিনিয়াস, আর রিমেইনিং পার্টটুকু কী হবে আমাদের অ্যাডজাসেন্ট, সেম টু সেম প্রসেস। এগুলো আমাদের মাথায় রেখে ম্যাথগুলো করতে হবে। তারপরে আমাদের কিছু বেসিক ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে, যেমন অ্যাট ফার্স্ট ফর্মুলা তোমরা পড়ে থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কেল ওয়ান। এটাকে আমরা অনেক প্রসেসে লিখতে পারি। যদি লিখি সাইন স্কোয়ার থিটা কল ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, দ্যাট মিন্স কজকে অপোজিটে নিয়ে গেলে এটা হয়। অর এটাকে লিখতে পারি, কী লিখতে পারি বলো তো, অথবা সাইন থিটা ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। এগুলো আমাদের ম্যাথ করতে প্রয়োজন হবে, নতুবা একে আমি এইভাবে লিখতে পারি, যেমন কজ স্কোয়ার থিটা বলতে বোঝা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে তাহলে আমরা কী লিখতে পারি, কস থিটা ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে ঠিক, এটা ফার্স্ট ফর্মুলা। এবার সেকেন্ড ফর্মুলায় চলে যাই। সেকেন্ড ফর্মুলাটা কি আমাদের, এখানে সেকেন্ড ফর্মুলাটা আছে ফর্মুলা নাম্বার টু, সেক স্কোয়ার থিটা মাইনাস কী হবে বলো তো, টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। তাহলে এটা সম্পর্কে আমরা কী লিখতে হবে দেখি তো, সেক স্কোয়ার থিটা দ্যাট মিন্স ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, অ্যান্ড এটাকে লিখতে পারি অতএব সেক থিটা রুট ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। দেখো এটাকে আবার এইভাবেও লিখতে পারি, যে ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টেন স্কোয়ার থিটা, অতএব টেন থিটা ইকুয়াল রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এই ফর্মুলাগুলো আমাদের ম্যাথ করতে প্রয়োজন হবে। এবার চলে আসি ফর্মুলা নাম্বার থ্রি। ফর্মুলা নাম্বার থ্রিটা কী আছে আমাদের, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। দেন আমি যদি লিখি এখানে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, অতএব কোসেক থিটা ইকুয়াল রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। এটাকে এইভাবেও লিখতে পারি আমি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। দেখো কট স্কোয়ার থিটা বলতে বোঝাচ্ছে কি, রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আচ্ছা এই তিনটা ফর্মুলা আমাদের মূলত এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্স, যেগুলো না জানলেই হবে না, তার মানে জানতেই হবে। তার মানে ফর্মুলা তিনটা কি আমি আবারও বলি, আই রিপিটেড, ফার্স্ট ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, সেকেন্ড ফর্মুলা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, থার্ড ফর্মুলা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। এই তিনটা ফর্মুলা আমাদের জানতেই হবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে। এবার আমরা একটু দু একটা ম্যাথ করে দেখি, আসলে এত কিছু শিখলাম ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি কিনা। এবার দেখি আমাদের এক্সাম্পলগুলো এর আগে আমি ডিসকাস করেছি প্রিভিয়াস ক্লাসে, এবার অ্যাট ফার্স্ট, তারপরেও আমি এবার এক্সারসাইজ স্টার্ট করতে চাচ্ছি, তোমরা ওগুলো একটু দেখে নেবা, যে প্রবলেমগুলো থাকে আমাকে জানাবে। এবার দেখি এখানে আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান, দেখো এক্সারসাইজ 9.1 কোশ্চেন নাম্বার ওয়ান বলছে, ভেরিফাই ওয়েদার ইজ অফ দ্য ফলোয়িং ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট ইন ট্রু অর ফলস, গিভ অ্যারেঞ্জমেন্ট ইন ফেভার অফ ইয়োর অ্যান্সার। এখন বলছে ফার্স্ট কোশ্চেন, দ্য ভ্যালু অফ টেন এ ইজ অলওয়েজ লেস দেন ওয়ান, দ্য ভ্যালু অফ টেন এ অলওয়েজ লেস দেন ওয়ান। আসলে এই জিনিসটা অলওয়েজ লেস দেন ওয়ান এটা হবে কি না আমরা জানবো কী করে। দেখো তোমাদের ক্যালকুলেটারে যদি আমরা এই চ্যাপ্টার এই ম্যাথগুলো চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টারে করবো, যে এখন টেন 45 ডিগ্রি বলতে ওয়ান, তাহলে কোনো সময় এটা
टेन फोर्टी फाइव डिग्री भैलूटा जो हमें क्योंकुलेटर चाप देव तक हमारे आसले डिग्रीगुलो कि देखो पाई बोलते बोझाएं 180 डिग्री पाई बाई टू बोलते बोझाए 90 डिग्री पाई बाई थ्री बोलते बोझाए 60 डिग्री पाई बाई फोर बोलते बोझाए 45 डिग्री पाई बाई सिक्स बोलते बोझाए 30 डिग्री आसले मूलत कहनीगुलो एगुलो सब समय आमरा मने रखब साइन कज एरा कि हबे एंड टेन एदेर भैलूगुलो सब समय माइनस वानेर इक्वाल और ग्रेटर प्लस वन और कि हबे प्लस वानेर लेस और ग्रेटर इक्वाल এখন দেখো আসলে এখানে সাইন থিটা কস থিটা টেন থিটা ভ্যালুগুলো হবে মাইনাস ওয়ান এসে বড় বা সমান অথবা ওয়ান এসে ছোট বা সমান এগুলো আমাদের মাথায় রাখতে হবে এখন এগুলো মাথায় রেখে যেহেতু এক নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা ফলস এগুলো তারপরে সেকেন্ড কোশ্চেনটা বলেছে কি দেখো তো সেকেন্ড কোশ্চেনটা আমাদের এখানে বলেছে যে কট কট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ কট অ্যান্ড এ আসলে এটা এক জিনিস না কট অ্যান্ড এ এটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওর সাথে মাল্টিপ্লিকেশন কী করে হয় এটা নিজের একটু বের করা শিখবা এখন আমি চলে আসি কোশ্চেন নাম্বার টুতে আমাদের এগুলো অত ইম্পর্টেন্স না আমরা কোশ্চেন নাম্বার টু দেখি টু নম্বর কোশ্চেনটা দেখো বলেছে ইফ টু নম্বর কোশ্চেন আমাদের বলছে ইফ হচ্ছে সাইন এ ইকুয়াল থ্রি বাই ফোর তার মানে গিভেন দ্যাট সাইন ইকুয়াল থ্রি বাই ফোর এই এ বলতে বোঝাচ্ছে অ্যাঙ্গেল এই এ বলতে অ্যাঙ্গেল বোঝাচ্ছে এখন ট্রাইগোনোমেট্রিক রেশিওতে এদেরকে অ্যাঙ্গেল এর অ্যাঙ্গেলগুলো বের করে যখন ট্রাইগোনোমেট্রিক রেশিও বলবে তখন অ্যাঙ্গেলগুলো বের করতে বলবে তখন অ্যাট ফার্স্ট আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ড্র করে নেব দেখো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ড্র করলাম এখানে আমাদের অ্যাঙ্গেলটা এটাকে ধরলাম এ এটা বি অ্যাঙ্গেল এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এটা সি সাইন সাইন বলতে আমরা কী বুঝে এসেছি বলো তো সাইন বলতে বুঝে পড়ে এসেছি আগেই অপ বাই অ্যাজাসেন্ট অপ কোনটা হবে থ্রি আর অ্যাজাসেন্ট কোনটা হবে সরি হাইপো অপ বাই কী হবে হাইপো তাহলে অ্যাজাসেন্টটা কী হবে দেখো তো অ্যাজাসেন্ট বের করতে হলে এই যে হাইপোটেনিয়াস স্কোয়ার যেটা পিথাগোরাস ল মাইনাস থ্রি স্কোয়ার দেখো এখানে থ্রি স্কোয়ার মানে সিক্সটিন থেকে তাদের কী দিতে হবে রুট দিতে হবে তাহলে রুট ওভার সিক্সটিন মাইনাস নাইন রুট ওভার কী হচ্ছে বলো তো এখানে আমাদের ভ্যালুটা চলে আসছে সেভেন রুট ওভার সেভেন চলে আসতেছে আসলে এখানে আমাদের কথাটা এইভাবে এমনটা আমি এখানে আমি তো শর্টকাট করেছি তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে আমি ডিটেলস দেখিয়ে দিই যদি এটা ইনা এন ট্রায়াঙ্গেল এবিসি উই গেট যেহেতু এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে আমি লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার ভ্যালুগুলো বসিয়ে দাও দেখো তো এখানে কার কার ভ্যালু আছে বিসি এ বির ভ্যালুটা কি নেই এ বি স্কোয়ার প্লাস বিসি বিসি বলতে কী আছে আমাদের এখানে বলো তো থ্রি স্কোয়ার ইকুয়াল ফোর হোল স্কোয়ার দেখো এ বি স্কোয়ার সিক্সটিন মাইনাস নাইন অতএব এ বি ইকুয়াল কী হবে রুট ওভার সেভেন দ্যাট মিন্স এটা হচ্ছে কি রুট ওভার সেভেন যখন আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওটা বের করতে বলবে তখন আমি কী করবো দেখো তো যখন ট্রাইগোনোমেট্রিক রেশিও বের করতে বলবে দ্যাট মিন্স সাইন সাইন থিটার পরে কী আসবে সাইন এর পরে কী আসবে কজে 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 বলতে কী বোঝাবে অ্যাজাসেন্ট বাই হাইপো ফোর বাই রুট সেভেন কজের পর কী আসবে টেন টেন এ বলতে কী হবে অপ বাই অ্যাজাসেন্ট দ্যাট মিন্স থ্রি বাই রুট সেভেন তারপরে আসবে কট কটে কটে বলতে কী বোঝাবে দেখো তো কটে বলতে আমরা শিখে এসেছি কি টেনের উল্টা কি রিভার্স মানে অ্যাজাসেন্ট বাই অপো তার মানে রুট সেভেন বাই থ্রি কটের পরে কী আছে দেখো তো বাবা সেক সেকে সেকে বলতে কী বোঝাবে সেক কজের উল্টা কজ ছিল কি যা ছিল তার উল্টা মানে কি অ্যাজাসেন্ট বাই হাইপোটেনিয়াস কসের পর কোসেক এ কোসেক এ বলতে কী বোঝাবে ঠিক সাইনের উল্টা
साइन रूलटा बोलते कि हाइपो बाय हाइपो बाय की हबे देखो तो आमादेर की हबे अपो ओके एइभावे आमरा टू थ्री फोर एगुलो एकटु फोर फाइव पर्यन्त निजेरा एकटु शिखब কিভাবে বের করতে হয় এগুলো নিজের একটু প্র্যাকটিস করে দেখব পারি কি না এখন চলে আসি কোশ্চেন নাম্বার সিক্স সিক্সের ওয়ান দেখো সিক্সের ওয়ানে আমাদের লেফট সাইডে কি বলেছে যে ওয়ান বাই সিক্স করে মাইনাস সরি প্লাস ওয়ান বাই কোসেক্স করে ওকে এখন আমরা শিখেছি কি বলতো ওয়ান বাই সেক ওয়ান বাই সেক বলতে শিখেছি কি বলতো কস যেহেতু স্কোয়ার আছে কস স্কোয়ার ওয়ান বাই কোসেক বলতে শিখেছি আমরা সাইন এ যেহেতু স্কোয়ার আছে সাইন স্কোয়ারে দেখো আমাদের কি মনে আছে তিনটা বেসিক ফর্মুলা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল ওয়ান তাহলে আমরা এখানে লিখে দিতে পারি দেয়ারফর সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এই ফর্মুলাটা ইউজ করছি দ্যাট মিন্স রাইট সাইড সেম প্রসেসে আমরা সিক্সের নেক্সট ম্যাথগুলো সলভ করে ফেলব সেম প্রসেসে আমরা কী করব সিক্সের নেক্সট ম্যাথগুলো করে ফেলব টু থ্রি এখন চলে আসে সেভেন দেখো সেভেন নাম্বার ম্যাথটা সেভেনের ওয়ান সেভেনের ওয়ান নাম্বার ম্যাথটা দেখি লেফট সাইড কী আছে সাইনে বাই কোসেকে প্লাস কোসে বাই সেকে ওকে এখন দেখো এই সাইনে বাই কোসেকে প্লাস কোসে বাই সেকে এই ম্যাথগুলো করার সময় সবসময় এই উপরে যে নিউমারেটরটা আছে সেটাকে আমি লিখব এইভাবে লিখব সাইনে ইনটু এটা বলতে কী বোঝায় দেখো তো এর সাথে কিছু নেই বলতে ওয়ান আছে তার মানে এটা বলতে আমি লিখতে পারি ওয়ান বাই কোসেকে প্লাস এখানেও একই রকম সিস্টেম কিছু নেই বলতে ওয়ান আছে দ্যাট মিন্স কী লিখতে পারি কোসে ইনটু ওয়ান বাই সেকে দেখো এই যে সাইন এ এইটা বলতে কী বোঝাচ্ছে বলতো ইনটু শিখেছিলাম ওয়ান বাই কোসেকে মানে কি সাইনে প্লাস কজে আর এইটা বলতে কী বোঝাচ্ছে আমাদের কজে দেখো এই যে সাইনে ইনটু সাইনে দ্যাট মিন্স সাইন স্কোয়ারে কজে ইনটু কজে দ্যাট মিন্স কজ স্কোয়ারে দেখো এই যে বেসিক তিনটা ফর্মুলার ভিতরে একটা ফর্মুলা পড়ে গেল তাহলে এটা বলতে কী লিখতে পারি ওয়ান ইকুয়াল রাইট সাইড এইভাবে আমরা সেভেনের ম্যাথগুলো সবগুলো সলভ করে ফেলব ওকে এরপরে দেখি এইট এইট নাম্বার ম্যাথস এইট নাম্বার ম্যাথটায় চলে আসি আমরা এইটের ওয়ান এইটের ওয়ানটায় বলেছে দেখো লেফট সাইডে কী বলেছে যে টেন এ বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস টেন এ তাহলে দেখো এই ম্যাথটা কীভাবে সলভ করবো এই ম্যাথটা সলভ করার ওয়ে আছে দুটা কী করতে পারি আমি এই টেনকে ভেঙে ফেলতে পারি সাইন বাই কজ নতুবা একে আমি টেন বানাবো একই রকম প্রসেস একে আমি কট বানাইতে হবে তাহলে আমরা এখানে কী করব আমরা ভেঙেই ফেলি আমাদের এত জটিলভাবে ম্যাথটা না করে টেন বলতে কী বোঝায় সাইনে বাই কজে আর এটা বলতে কী বোঝায় ওয়ান মাইনাস কসে বাই সাইনে প্লাস কট বলতে কী বোঝায় দেখো তো কসে বাই সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইনে বাই কসে ওকে এবার দেখো সাইনে বাই কসে ডিভাইডেড বাই সাইনে মাইনাস কসে ডিভাইডেড বাই সাইনে প্লাস কসে বাই
साइन ए डिवाइडेड बाय एलसीएम करी कि हबे एलसीएम दैट कॉस ए एखाने कि थाकबे कॉस के वन द्वारा डिवाइड करले कॉस ताले कॉस इनटू वन माने कॉस ए माइनस साइन ए एबार कि करब जेहेतु एमन एसेछे डिवाइड आकार आछे ताले एदेरके मल्टीप्लाई करे देब मल्टीप्लाई करले कि हबे देखो तो साइन ए बाय कॉस ए इनटू साइन ए बाय रिवर्स हो जाए साइन ए माइनस कॉस ए प्लस कॉस ए बाय साइन ए इनटू एटा कि हबे कॉस ए बाय कॉस ए माइनस साइन ए वेरी गुड एबे करे फेलबो आमरा एबार देखो ওখানে আমাদের কি আসে এই সাইন ইনটু নিউমারেটর নিউমারেটর মাল্টিপ্লাই হবে ডেনোমিনেটর ডেনোমিনেটর মাল্টিপ্লাই হবে তাহলে মাল্টিপ্লাই করলে সাইন স্কয়ার এ আর নিচে কি থাকবে কজ এ অফ সাইন এ মাইনাস কজ এ দেখো এখানে আমি একটা কাজ করে নেব কি কাজ করব এটাকে নিউমারেটর নিউমারেটর মাল্টিপ্লাই করি কজ এ স্কয়ার এ ইনটু সাইন এ এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি এটার মতো করে এলসিএম করার সুবিধার্থে সাইন এ মাইনাস কজ এ তাহলে আমাদের এখানে যখন ওদেরকে চেঞ্জ হবে এখানে একটা মাইনাস হবে কীভাবে হইলে এটা অনেকের কোশ্চেন থেকে যায় যে এটা কীভাবে এসছে দেখো ওখানে কী ছিল আমাদের কজ এ মাইনাস সাইন এ আমি যদি একে কী করি মাইনাস সাইন এ কে আগে নিয়ে আসি তাহলে প্লাস কজ এ পরে চলে যাবে তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কী হবে সাইন এ মাইনাস কজ এ তাহলে এইটা আর এটা মিলে গেল আর এই মাইনাসটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে এইভাবে আমি করে ফেলেছি এখন তাকে এলসিএম করো এলসিএম করলে কী হবে কজ এ ইনটু সাইন এ সাইন এ মাইনাস কজ এ দেখো এবার এলসিএম করি দেখো এইটা দ্বারা এটা টোটালটাকে ডিভাইড করলে কী থাকে আমাদের এখানে কজ এ আছে এইটা আছে নেই এটা এটাও মাল্টিপ্লাই হয়ে যাবে তার মানে সাইন স্কোয়ার ইনটু সাইন দ্যাট মিনস সাইন কিউব এ এটা দেখি এটার সাথে মিলাই ম্যাচ করে দেখি এটা এটা মিলে গেছে এটা এটা মিলে গেছে নেই কি আমাদের কজ দ্যাট মিন্স কজ এস কিউব এ দেখো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাটা কি বলো তো এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কজ ইনটু সাইন এ সাইন এ মাইনাস কজ এ দেখো এইটা আর এটা কেটে গিয়েছে আচ্ছা একটা জিনিস ফলো করি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ কী হয় বলো তো ওয়ান আর এখানে কী থাকতেছে সাইন এ ইনটু কজ এ নিচে দেখো কী থাকতেছে আমাদের কজ এ ইনটু সাইন এ এখানে আমি ফর্মুলাটি লিখে দিতে পারি দেয়ার ফর সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি এখানে এখন দেখো আমরা এবার কী করবো এদেরকে একটু অ্যারেঞ্জ করে লিখবো কীভাবে অ্যারেঞ্জ করবো ওয়ান বাই কজ এ ইনটু সাইন এ প্লাস সাইন এ ইনটু কজ এ ডিভাইডেড বাই কজ এ ইনটু সাইন এ দেখো ওয়ান বাই কজ বলতে কী বোঝায় সেকে ওয়ান বাই সাইন এ বলতে বোঝায় আচ্ছা এটাকে আমি একটা লাইন বেশি করি এটাকে এইভাবে লেখা যায় কজ এ ইনটু ওয়ান বাই সাইন এ প্লাস এটা এটা কেটে যায় গিয়ে হয় কি ওয়ান দেখো ওয়ান বাই সেক বলতে কজ বলতে সেকে ইনটু ওয়ান বাই সাইন বলতে কোসেকে প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তারপর কী লিখবো এইভাবে লিখে দেবো এইভাবে আমরা কী করবো এইটার ম্যাথগুলো সবগুলো সলভ করে ফেলবো নেক্সট ডেতে আমরা নাইন টেন বাদ বাকি রিমেনিং ম্যাথগুলো করে ফেলবো ওকে সবাই ভালো থেকো ধন্যবাদ